আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সকলকে ঈদের শুভেচ্ছা। তো ঈদের পর আমরা কোথাও না কোথাও ঘুরতে যেতে চাই, অনেকে দূরে যেতে পারেন না, তো কাছাকাছির মধ্যে আমরা কোথায় ঘুরতে যেতে পারি? তো আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও জাদুঘর আছে, সেখানে আজকে আমরা ঘুরতে যাব এবং দেখব সেখানে কি আগের মতো সৌন্দর্যতা আছে কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই সোনারগাঁও জাদুঘরে ঢুকার পূর্বে প্রবেশ মূল্য অর্থাৎ টিকেটের দাম নিচ্ছে 50 টাকা এবং ভিতরে ঢুকার পর যেটা নতুন করে আরেকটি বানিয়েছে সোনারগাঁও জাদুঘরের ভবন, সেটার প্রবেশ মূল্য নিচ্ছে 100 টাকা। এবং এছাড়া আপনারা যদি নৌকা চড়তে চান বা কোনো কিছু কেনাকাটা করতে চান, সেগুলোর প্রত্যেকটার প্রাইস আলাদা আলাদা। সো দেখতে থাকুন এই সোনারগাঁও জাদুঘরের ভিতরে সবকিছু কি আগের মতো আছে কিনা এবং আপনাদের জন্য ঘোরার উপযোগী কিনা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন।